नामाज इस्लामेर द्वितीय रुकन। नामाज होच्छे आल्लाह ताआलार सबचेये प्रिय एबं सर्वोत्तम आमल। এই নামাজই হচ্ছে আল্লাহ তাআলার যোগাযোগের অন্যতম মাধ্যম। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যদি কোনো ব্যক্তির নামাজ ঠিক থাকে তবে তার সব আমলই ঠিক হবে, আর যদি কোনো ব্যক্তির নামাজ বিনষ্ট হয় তবে তার আমল বিনষ্ট হবে। নামাজ আদায় করলে শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও তার জন্য রয়েছে অসংখ্য উপকারিতা। বিজ্ঞানীদের বিভিন্ন ব্যাখ্যা থেকে নামাজের বিভিন্ন উপকারিতা উঠে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব নামাজ সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং বিজ্ঞানের দৃষ্টিতে নামাজের গুরুত্ব এবং উপকারিতা। স্বাস্থ্য বিজ্ঞানের একটা নীতি হলো, মানুষের অন্তর যখন শান্তি লাভ করে তখন দেহের অন্য অঙ্গপ্রত্যঙ্গগুলোর শক্তিও কয়েক গুণ বেড়ে যায়, আর অঙ্গপ্রত্যঙ্গের শক্তি শারীরিক সুস্থতার ভিত্তি হিসেবে কাজ করে, যার ফলে মানুষের শুধু প্রতিভা এবং বুদ্ধিমত্তার বিক্ষিপ্ততা এবং চিন্তার ভিড় থেকে নিষ্কৃতি লাভ হয় না, বরং শারীরিক দিক দিয়েও মানুষের শক্তি সামর্থ্য বৃদ্ধি পায়। এ আর কমর নামে একজন বিশেষজ্ঞ তার ইউরোপের ডায়েরিতে লিখেছেন, আমি নামাজ আদায় করছিলাম। একজন ইংরেজ গভীরভাবে মনোযোগ দিয়ে আমার নামাজ আদায় করা প্রত্যক্ষ করছিলেন। নামাজ শেষ হওয়ার পর তিনি বললেন, আপনি ব্যায়াম করার এই পদ্ধতি আমার লেখা বই থেকে শিখেছেন, কারণ আমিও ব্যায়ামের এইরকম পদ্ধতি আমার বইতে উল্লেখ করেছি। যেই ব্যক্তি এইরকম পদ্ধতিতে ব্যায়াম করবে সেই কখনো জটিল রোগে আক্রান্ত হবে না। সেই ইংরেজ তারপর ব্যাখ্যা করে বললেন, দাঁড়ানো অবস্থা থেকে সরাসরি সেজদার ব্যায়ামে চলে গেলে হৃৎপিণ্ডের উপর চাপ পড়ে। এই কারণেই আমি আমার বইতে এরকম ব্যায়াম করতে নিষেধ করেছি। আমি লিখেছি, প্রথমে দাঁড়িয়ে ব্যায়াম করতে হবে এবং হাত বাঁধতে হবে, এরপর খানিকটা ঝুঁকে হাত এবং কোমরের ব্যায়াম করতে হবে, তারপর মাথা মাটিতে ঠেকিয়ে ব্যায়াম করতে হবে। শুধু বিশেষজ্ঞদের দ্বারা এরকম ব্যায়াম করানো সম্ভব। ইংরেজ লোকটির কথা শেষ হওয়ার পর আমি তাকে বললাম, আমি একজন মুসলিম, ইসলাম এভাবেই আমাকে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছে। আপনার লেখা বই আমি কখনো দেখিনি বা পড়িওনি। আমরা দিনে 5 বার এভাবেই নামাজ আদায় করি। তখন সেই ইংরেজ ইসলাম সম্পর্কে আরও অনেক নানা তথ্য জানতে চাইলেন। পাকিস্তানের একজন হৃদরোগী তার হৃদরোগের নানা রকম চিকিৎসা নিতে নিতে এক পর্যায়ে অস্ট্রেলিয়াতে চলে যান। সেখানে হার্ট স্পেশালিস্ট তাকে পরীক্ষা করার পর কিছু ঔষধ দেন এবং ব্যায়াম করার পরামর্শ দেন। ব্যায়ামের ব্যাপারে ডাক্তার বলেন, আপনাকে আমার ফিজিও ওয়ার্ডে আমার তত্ত্বাবধানে 8 দিন ব্যায়াম করতে হবে। সেই পাকিস্তানি রোগী তখন ব্যায়াম অনুসরণ করতে গিয়ে দেখেন সেই ব্যায়াম সম্পূর্ণ নামাজের মতো। রোগী সঠিক নিয়মেই ব্যায়াম প্র্যাকটিস করছিলেন। ডাক্তার এই অবস্থা দেখে অবাক হয়ে বললেন, আপনি কিভাবে এত কঠিন ব্যায়াম এত তাড়াতাড়ি আয়ত্ত করলেন? আমার অন্য রোগীদের তো এরকম ব্যায়াম অনুসরণ করতে কমপক্ষে 8 দিন লেগে যায়। রোগী তখন জানালেন, আমি একজন মুসলিম, আপনার শেখানো ব্যায়াম তো সম্পূর্ণ আমাদের নামাজের মতোই, এ কারণেই এই ব্যায়ামটি প্র্যাকটিস করতে আমার কোনো সমস্যাই হয়নি। পাকিস্তানি ডাক্তার মাজেদুজ্জামান ওসমানী ফিজিওথেরাপিতে উচ্চ ডিগ্রির জন্য ইউরোপে গেলেন। সেখানে তাকে ব্যায়াম সম্পর্কে যা কিছু শেখানো হলো সেই সব কিছুই পুরোপুরি নামাজের মতোই ছিল। তিনি অবাক হয়ে বললেন, এই পর্যন্ত আমি শুধু ধর্মীয় দায়িত্ব হিসেবেই নামাজ আদায় করেছি, কিন্তু নামাজের মতো ব্যায়ামের মাধ্যমেও এত বড় বড় রোগ ভালো হয়ে যাচ্ছে। ডাক্তার সাহেব তখন লিখে দিলেন, এই ব্যায়াম অনুসরণের মাধ্যমে যেই সব রোগ আরোগ্য হতে পারে তা হলো মস্তিষ্কের রোগ বা মেন্টাল ডিজিজ, স্নায়বিক রোগ, মানসিক রোগ, অস্থিরতা বা অবসাদজনিত রোগ, হৃদরোগ, আর্থাইটিস, ইউরিক অ্যাসিড থেকে সৃষ্ট রোগ, পাকস্থলীর ক্যান্সার, ডায়াবেটিস এবং প্রতিক্রিয়া সৃষ্ট নানা রোগ, চোখ বা গলার রোগ। বিখ্যাত একজন আমেরিকান ডাক্তার তার এক সাক্ষাৎকারে নামাজ এবং ইসলাম সম্পর্কে তার জীবনের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, নামাজ হচ্ছে একটি পরিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ ব্যায়াম। এতে শারীরিক এবং পাশবিক ভারসাম্য নষ্ট হওয়ার প্রশ্ন দেখা দেয় না। যিনি নামাজের এই ব্যবস্থা প্রত্যাবর্তন করেছেন তিনি সম্ভবত আধুনিক যুগের যান্ত্রিক এবং মনস্তাত্ত্বিক অবস্থা বিবেচনা করেই এই পদ্ধতির বিন্যাস ঘটিয়েছেন। নামাজের হাত তোলা, হাত বাঁধা, নিচের দিকে চোখ রাখা, আবার হাত ছেড়ে দেওয়া, ঝুঁকে যাওয়া, মন মস্তিষ্ককে কেন্দ্রভূত রাখা, অধিক রক্ত সঞ্চালনের সুযোগ দেওয়া, কিছুক্ষণ বিরতি নিয়ে হাঁটু ভেঙে বসা, এই সব কিছুই হচ্ছে একটি পরিপূর্ণ ব্যায়ামের পদ্ধতি। দেওয়ান সিং মাপতুন ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় সাংবাদিক এবং স্বাধীনতা সংগ্রামী। তিনি রিয়াসত নামে একটি সাময়িকী বের করতেন। এই সাময়িকীর একটি সংখ্যায় তিনি লিখেছেন, নামাজ সময়ানুবর্তিতার শিক্ষা দেয়। কেউ যদি ডিসিপ্লিন শিখতে চায় সে যেন নামাজ সম্পর্কে চিন্তা করে। নামাজের মধ্যে প্রভু এবং ভৃত্যের মধ্যে কোনো পার্থক্য থাকে না। সব মুসলমান যদি সঠিকভাবে নামাজ আদায় করতে শুরু করে তবে কোরআনের ঘোষণায় বাস্তবায়িত হবে, মুসলমানরাই বিজয়ী হবে। দেহ, সমাজ সংস্কার এবং পরিশুদ্ধির উৎকৃষ্ট ব্যবস্থা হচ্ছে নামাজ। নামাজ আদায় করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। হাফেজ ইঞ্জিনিয়ার জুলফিকার আহমেদ বলেন, একবার ওয়াশিংটনে একজন ত্বক বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে আমার দেখা হয়। তিনি তখন আমাকে বলেন, আমার ইচ্ছা হচ্ছে সারা বিশ্বের মানুষকে নামাজি বানিয়ে দিই। তখন আমি জানতে চাইলাম এরকম ইচ্ছা হওয়ার কারণ কি। তিনি তখন আমাকে বললেন, আপনি তো একজন ইঞ্জিনিয়ার, আপনি বুঝতে পারবেন। মানবদেহের ফিজিওলজি লক্ষ্য করলে বোঝা যায় মানুষের হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করায় আবার বেরো করে দেয়। হৃৎপিণ্ডে তাজা রক্ত প্রবেশ করে। যখন মানুষ বসে বা দাঁড়ায় তখন দেহের নিচের অংশে রক্ত চলাচল বৃদ্ধি পায়। এই সময় নিচের অংশের প্রেশার বা চাপও বৃদ্ধি পায়। ইমাম যখন কোরআন তেলাওয়াত করে তখন মুক্তাদির গভীর মনোযোগ সহকারে তা শ্রবণ করে। এই তেলাওয়াত এবং শ্রবণের মাঝখানে একটি বিশেষ আলোকরশ্মি তৈরি হয়। প্রখ্যাত আধ্যাত্ম বিশারদ লিডবিটার বলেছেন, প্রতিটি শব্দই হচ্ছে একটি ইউনিট, প্রতিটি ইউনিট থেকে একটি আলো বের হয়, সেই আলো পজিটিভ এবং নেগেটিভ হয়ে থাকে। কোরআনের উচ্চারিত প্রতিটি শব্দই হচ্ছে পজিটিভ। নামাজের উপর যখন সেই শব্দের প্রভাব পড়তে শুরু হয় তখন তাদের থেকে বহু রোগ দূর হয়ে যায়। রিসার্চ ইন দি ফেনোমেনন অব স্পিরিচুয়ালিজম গ্রন্থের লেখক বলেছেন, লোভ, লালসা, কৃপণতা, হিংসা, ঘৃণা, প্রতিশোধ এরকম ঘৃণ্য অভ্যাসের কারণে মানুষ মানসিক রোগে আক্রান্ত হয়। তা থেকে মুক্তি লাভ মানুষের পক্ষে সম্ভব না। একমাত্র মৃত্যুর মাধ্যমেই মানুষ এইসব রোগ থেকে মুক্তি লাভ করতে পারে। কিন্তু এইসব রোগে আক্রান্ত মানুষ যদি পরিপূর্ণরূপে নামাজ আদায় করতে শুরু করে তখন খুব দ্রুত এইসব রোগ থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবে। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ভাইস অ্যাডমিরাল তার রচিত আসবার মূর্তি ভয়েস গ্রন্থে বলেছেন, নামাজের বিনয় এবং নম্রতা নামাজের অংশ নয়, বরং এসব হচ্ছে শান্তির অংশ। তিনি আরও বলেছেন, কেউ যদি আধ্যাত্মিকতার শীর্ষে উন্নীত হতে চায় তবে তার প্রতি আমার পরামর্শ হচ্ছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো।